বাংলাদেশ ভারতের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের করা 40তম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মা মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন, কিন্তু বলটি কোমরের উপরের উচ্চতার অজুহাতে নো বল দেন আম্পায়ার ইয়ান গোল্ড। টিভি রিপ্লেতে দেখে বলটি কোমরের ওপরে ছিল না প্রমাণ হওয়ায় বিশ্বব্যাপী ঝড় উঠে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর। আইসিসির ওয়েবসাইটে প্রত্যেক ম্যাচের বল বাই বল ট্র্যাজেক্টরি ভিউ বা গতিবিধি দেখা যায়, কোন বল কোথায় পিচ করে কোথায় গিয়েছে সব জানা যায়। অন্য ম্যাচে যেসব নো বল হয়েছে তার প্রত্যেকটি বলেরই গতিবিধি দেয়া আছে ওয়েবসাইটে, অথচ রুবেলের নো বলটি সেখানে নেই। আইসিসির সাইটে গিয়ে হকআইদের ট্র্যাজেক্টরি ভিউ দেখতে চাইলে ওই ওভারের 1, 2 ও 3 নম্বর বলের পর 5, 6 ও 7 নম্বর বল দেখা যায়, কিন্তু চতুর্থ বলটি দেখার কোনো সুযোগ নেই। বলটি নো হোক বা নাই হোক, বলটির গতিবিধি দেখার সুযোগ বন্ধ করাটা কতটা নৈতিক তা সংস্থাটির কর্মকর্তারাই বলতে পারবেন। এ ম্যাচের আম্পায়ারিং নিয়ে আইসিসির সভাপতি মন্তব্য করায় তাকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী, কিন্তু ওই বলের রেকর্ড মুছে ফেলাটা কতটা দায়িত্বশীল কাজ তা নিয়েই এখন সবার প্রশ্ন।